ভবদহ অর্থাৎ লক্ষাধিক মানুষের হাসিকানার আবাসস্থল। 1958 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আয়ুব খানের শাসনামলে সবথেকে ব্যয়বহুল প্রকল্প ছিল ভবদহ সুয়েজ গেট নির্মাণ। সবুজ বিপ্লব প্রকল্পে উক্ত এলাকার 1,28,000 হেক্টর আবাদি জমি লবণাক্ত দূর করার লক্ষ্যে এই প্রকল্পটির কাজ শুরু হয়। 1958 সালে শুরু হয় প্রকল্পের কাজ আর শেষ হয় 1963 সালে। এরপর কৃষকের মুখে ফুটে ওঠে সোনালী ফসলের সাথে সাথে উজ্জ্বল হাসি। সে সময় ভবদহ বেষ্টিত অঞ্চলের মানুষজন বেশ প্রশান্তি পেলেও এই হাসি বেশি দিন স্থায়ী হল না। ভবদহ প্রকল্প বাস্তবায়নের কয়েক বছরের মধ্যেই শুরু হয় জল তরঙ্গের নাশ। মেইন গেটের কপাটেও সামনে পেছনে প্রচণ্ড পলের সৃষ্টি হয়, যার কারণে 1982 সালে নেহালপুর ইউনিয়ন ও কুলটিয়া ইউনিয়নের বাসিন্দারা স্থায়ী বন্যায় প্লাবিত হয়। ডুবন্ত রাস্তাঘাট, ডুবন্ত স্কুল কলেজ, ডুবন্ত ফসলি জমি, এবার শুরু হলো আন্দোলন। এরপর 1996 সালে 229 কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কাজ শুরু হয় খুলনা যশোর ড্রেনেজ রিহ্যাবিলিটেশন প্রকল্পের। প্রথম প্রকল্প হিসেবে নেহালপুর ইউনিয়নের বিল কেদারিয়ায় টিআরএমের কাজ। বিল কেদারিয়ায় এই প্রকল্প বাস্তবায়নের ফলে নেহালপুর ইউনিয়ন সহ আশপাশের লোকজন বেশ উপকৃত হল। ভবদহ গেট দিয়ে 27টি বিলের পানি নেহালপুর ইউনিয়নের বিল কেদারিয়া হয়ে টেকামুক্তেশ্বরী নদী বেয়ে সাগরে গিয়ে পড়ত। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জলাবদ্ধ এলাকার মানুষকে স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা। কিন্তু সেই সুইস গেট আজ মৃতপ্রায়। নদীতেও গেটের কপাটে প্রচুর পরিমাণে পলি জমাট বাঁধায় প্রতি বছরই সামান্য বৃষ্টিতে ভবদহ বেষ্টিত অঞ্চলে সৃষ্টি হয় বন্যার। তাই তো সবাই বলে ভবদহ আজ দুঃখ কষ্টের কাল হয়ে দাঁড়িয়েছে। ভবদহ আজ 96-এর মরণফাঁদ হিসেবে গণ্য হয়েছে। ভবদহ সুইস গেটের ইঞ্জিনিয়ার বলেছিলেন, কালের বিবর্তনে এই গেট একসময় মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, যার প্রমাণ আমরা এখন হাড়ে হাড়ে পাচ্ছি। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে ভবদহ আজ 27টি বিল পাড়ের মানুষজনের দুঃখের কারণ। প্রতিবারই সামান্য বৃষ্টির ফলে বন্যায় প্লাবিত হচ্ছে ঘরবাড়ি, আবাদি জমি, স্কুল কলেজ, রাস্তাঘাট সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। এ যেন জলডুবির খেলা। ভবদহ কেবলই একটি সুইস গেট নয়, এটা যশোরের কেশবপুর, মনিরামপুর, অভয়নগর এবং খুলনার ফুলতলা, বটিয়াঘাটা, ডুমুরিয়া সহ যশোর সদর উপজেলার জলাবদ্ধতার মূল হোতা। ভুক্তভোগী জনসাধারণ দাবি, টিআরএম ছাড়াই জলাবদ্ধতা দূরকরণের বিকল্প কোনো পথ নাই। ভবদহ দুর্নীতিতে মোড়ানো, ভবদহ আজ ব্যবসা বাণিজ্যের স্থান। কোটি কোটি টাকা লুটপাটের মধ্যে ভবদহ যেন আজ হারিয়ে ফেলেছে তার নাব্যতা। দিন গেলেই নদী হারাচ্ছে প্রাণ। পলের স্তর বেড়ে যাওয়ায় পানিবন্দী হচ্ছে কয়েক লক্ষাধিক ঘরবাড়ি। পানি উন্নয়ন বোর্ড যেন সবকিছু দেখা সত্ত্বেও না দেখার ভান ধরে আছে। গত বছরেও বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল সাধারণ মানুষ। প্লাবিত ছিল ভবদহ বেষ্টিত অঞ্চলের কয়েক শত স্কুল কলেজ। প্লাবিত হবার 6 মাস অতিক্রম, তবুও পানি যেন কমে না। গেটের মুখে শুরু হলো সেচ প্রকল্প। এতে কিছুটা উপকারে আসলেও আবাদি জমি ক্ষতির মুখে। নিজ অর্থায়নে কৃষকেরা ঐক্যবদ্ধভাবে শুরু করে খাল থেকে সেচের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা। ব্যয়বহুল, তবুও যেন আবাদের আশা নিয়ে অনসিজি নেই দলছুট। এভাবে আর কতকাল এভাবে চলবে? ভুক্তভোগী জনসাধারণের প্রাণের দাবি, ভবদহ প্রকল্পের দিকে কর্তৃপক্ষের নেক নজর। আর সেই নেক নজরের অপেক্ষায় আছে ঐতিহ্যবাহী টেকাহরি ও মুক্তেশ্বরী নদী। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।